হ্যালো ফ্রেন্ডস, আমি রিপন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আহারঘর। আজ আমি দেখাবো খুব সহজ উপায়ে কী করে চিকেন ললিপপ তৈরি করা যায়। এই চিকেন ললিপপের ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমাকে নিতে হবে 3 চা চামচ রসুন পেস্ট, 3 চা চামচ আদা পেস্ট, 2 চা চামচ কাঁচা লঙ্কা পেস্ট, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 4 চা চামচ ময়দা, 4 চা চামচ কর্নফ্লাওয়ার, 3 চা চামচ শেজওয়ান সস। এই সস আপনারা চাইলে বাড়িতে তৈরি করতে পারেন। ডিম 1 পিস, ½ চা চামচ চিনি, 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ একটু মেশাতে হবে। আমি সামান্য কালার ইউজ করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি বুশের অরেঞ্জ রেড কালারটা ইউজ করলাম এবং সেটাকে ভালো করে এখন আমাকে মেশাতে হবে। যদি আপনাদের মনে হয় এই ব্যাটার একটু গাঢ় হয়ে গেছে, বেশি গাঢ় হয়ে গেছে, তাহলে আপনারা চাইলে এর মধ্যে একটু সামান্য জল দিতে পারেন এবং জল দিয়ে একে ভালো করে মেশাতে হবে। তারপর মিনিমাম 15 মিনিটের জন্য সরিয়ে রাখবেন। এভাবেই নিয়ে আসা চিকেনগুলো থেকে আমার এখন ললিপপ আকার বার করতে হবে। তো টোটাল 12 পিস চিকেন ললিপপ বানানো হয়েছে। তো দেখুন পরবর্তী ধাপে আমি কী করে এগুলোকে ফ্রাই করি। এবার প্যানে খানিকটা সাদা অয়েল নেওয়া হলো, একে মাঝারি তাপমাত্রায় গরম করতে হবে। তাপমাত্রা যেন খুব বেশি না হয়, তাহলে উপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। আরেকটা কথা মনে রাখুন, চিকেনগুলোকে ওর সঙ্গে কোনো আদা পেস্ট বা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেশন করার দরকার নেই। পুরো ফ্রেশ চিকেনগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটা ভালো করে ওর গায়ে লাগিয়ে ফ্রাই করুন।
চিকেন ললিপপ রেডি হয়ে গেছে। আর চাইলে আপনারা চাট মশলা উপরে ছড়ি দিয়ে টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। আর এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংকস সবাইকে এই রেসিপি পুরো দেখার জন্য।